ওই বলুমগুলোর মধ্যে আছে। হ্যাঁ আচ্ছা, ওই বাচ্চা যেগুলো ধারে রাখছে যেগুলো অপ্রয়োজনীয় হয়েছে ওই প্রধান বলছে যে এগুলো। জি জি, আমি সিটি কর্পোরেশনের, আমার নাম মোহাম্মদ মিরাজ হাওলাদার। আমরা প্রতিদিন 7টার সময় এই জায়গায় ময়লা ফেলাইতে আসি, তারপর ঠিক আছে আজকেও আসছি। আসার পর এই জায়গায় দেখি বয়ম ভরা কতগুলো বাচ্চা, তারপর নামায় বাচ্চা প্রায় 20-25 খান। তারপর আমরা এখানে তাজুল ভাই আছে, ওনারে ফোন করলাম, উনি ডাইরেক্টরের অফিসে ফোন করছে। ডাইরেক্টর স্যার তারপর ওয়ার্ড মাস্টারে আসতে বলছে, তারা আসছে। এখন তারা কী করবে, বাচ্চাগুলো কী করা যায় এগুলো তারা করবে, তারপর আমরা যে কাজ করবো, তারা আমরা কাজ করবো না। আমি মোদাসির আলী, নিজ বেতনে ওয়ার্ড মাস্টার। হাসপাতালে ছাত্র ছাত্রীদের পড়াইতে যে বাচ্চা লাগে এবং ফুল লাগে সেইগুলা জারে করিয়ে রাখছিল, যেগুলা খারাপ হয়ে গেছে বা অকেজ হয়ে গেছে, অপ্রয়োজনীয় হয়েছে, বিভাগীয় প্রধানরা হুকুম দিয়েছে ফালাই দিতে, তারা ফালাই দিয়েছে। এখানে আমাদের নলেজ করিয়ে আমাদের মাধ্যমে ফালাইলে আমরা করি কি, দাপন করিয়ে দিই, মাটি দিয়ে দিই, মাটি চাপা দিয়ে বাস ফালাই দিই। কিন্তু এইগুলা এখানে ফালানে সিটি কর্পোরেশনের যারা আসছে ময়লা নিতে, তারা এটা পাইয়ে ভয়ভীতি হয়ে আমাদের জানাইছে, আমরা তাৎক্ষণিক গিয়ে ব্যবস্থা নিতেছি, করতেছি। কি ব্যবস্থা নিতেছি? আমরা এখন দাপন দিয়ে রাখব। আসলে এটা কি মানে করার নিয়মটা কি? যারা করে এটা করার নিয়ম, যখন যারে বাচ্চা অপ্রয়োজনীয় হয়ে গেছে বিভাগীয় প্রধানরা মনে করে, তখন আমাদেরকে জানাইবে, আমরা যাইয়ে ওই বাচ্চা আনিয়ে তাৎক্ষণিক মাটি দিয়ে দেব। এখন এটা আমাদের নলেজ ছাড়া এখানে ফালাইছে, আমরা এখন ব্যবস্থা নিতেছি। আচ্ছা, এই যে যারা মানে শিক্ষার জন্য বাচ্চাগুলো যারা ব্যবহার করে, তারা এই বাচ্চাগুলো কোথায় পায়? তারা এই বাচ্চাগুলো ওই যে যারা যাদের বাচ্চা অকেজো মারা যায়, যেমন বয়স হয় নাই, হয়েছে ডেলিভারি বা মারা গেছে, বাচ্চা নেয় না, ধুয়ে যায়, রেখে যায়, এভাবে এই বাচ্চাগুলো হয়। তারা তো তাদের বাচ্চা বেশিরভাগ সময় দাফন করার জন্য ব্যবস্থা করে দেয়া যায়, তাহলে সেই বাচ্চাগুলো দাফন, অনেক বাচ্চার দাফন করার গার্ডিয়ান থাকে না, সেই বাচ্চাগুলো দিয়ে ছাত্রছাত্রী পড়ানো হয়। এই পড়ানোর জন্য ব্যবস্থা তো নিতে হয়, নাহলে ডাক্তার আসবে কোথায় দিয়ে, শিক্ষা পাবে কোথায়, শিখতে হলে তো এগুলো প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে। কিন্তু মানে বাচ্চাটা তো একটা বডি, তো যথাযথ নিয়মে হ্যাঁ শিক্ষার্থীর কাছে আসার কথা, হ্যাঁ সেটা তো অবশ্যই কোনোভাবে না, যথাযথ নিয়মে অবশ্যই আসে, নাহলে সে পাইল কই? আসে না যে নিয়মে, সেটা আমি বলবো কেমন, আমি গেছিলাম, আসে নিয়ম অনুযায়ী। কিন্তু এটা যখন ওই স্টেজ হয়েছে, বাতিল হয়েছে, ফালাবার সময় আমাদের বলার কথা, কিন্তু আমরা জানি না। এখন ঝাড়ুদাররা হয়তো ময়লার সাথে ফালাই গেছে, আমাদের যখনই চোখে পড়ছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতেছি, এখনই দাপন করিয়ে দেব। মানে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে 20-25টা বাচ্চা তারা ঠিক আছে অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে তারা কি শিশুদের, মৃত শিশুদের অভিভাবকদের কাছ থেকে যথাযথ প্রক্রিয়া নিচ্ছে? অবশ্যই, যথাযথ প্রক্রিয়া ছাড়া কীভাবে নেবে? একজনের বাচ্চা কি একজনে নিয়ে যাইতে পারে? অবশ্যই। তাহলে আবার এটাও তো অভিযোগ আপনাদের কাছে, পূর্বে যাইতো আরও 10টা হইতো। আসসালামু আলাইকুম।
6টা করছি আরো তো লাগবে 32টা আমাদের আনার লাগবে আনার ব্যাংকে আমরা বলে আনার ব্যাংকে থাকি কি বলছো পরিচালক হ্যাঁ আপনাদের লোক দিয়ে মরবে নাকি এরা জীবন দিবে দাঁড়ানোর মাত্র এখানে এখন যতদিন তদন্ত শেষ না হয় তাদেরকে সংশ্লিষ্ট দুজনকে আমাদের ডিপার্টমেন্টের হেড এবং যে সব ইনচার্জ আছে তাদেরকে আমরা সাসপেনশন করে দিচ্ছি এবং তাদের আমি নির্দেশনা অনুযায়ী কিন্তু সাসপেনশন করে দেবো। তাহলে আমরা তাদেরকে আপাতত সাসপেনশনে রাখবো, কমিটি তৈরি করবে, কমিটির উত্তর না পর্যন্ত আমি যেহেতু আমার তো সাসপেনশন করার ক্ষমতা নেই, যেহেতু নির্দেশিত হয়েছি আমি শুধু আমি সাময়িক বরখাস্ত করবো সাত দিন বা আরও যতদিন তদন্তে আমরা না পাই ততদিন সে সাসপেনশন অবস্থায় থাকবে দুজন। স্যার তদন্ত